আমারে কি চিনা যায়? আলবার কতটুকু? আর্ধেক। ওই মদপুরা গাইসা বানর, ওই বানর নিজের দিকে তাকায় দেখা গে, নিচের থেকে উপর পর্যন্ত তাকা। আমরা কি পড়ছি এগুলা? মশারি না কি গো চান্দু? কিছু তো বলেন। এই ভাবটা কি সখী এদিকে আয় তো সখী, দেখ তো এটা কোন ভাব, তুই কিছু বুঝছিস? বিজা বিড়াল আছে না, সেই বিজা বিড়াল। ও তাই, ঠিক আছে এবার ভাবটা ছুটাবো। আয় সখী। এই তুমি কি ভাবটা ছুটাবা না দু চারটা কামলা নিয়ে ছুটাবো? ভাবটা কি রে, কদিন হলো না তো? এক কাজ করি সখী, এই ফাঁকে আমরা কিছু ধুলাই দিয়ে যাই, চিনতে পারবে না মনে হয়। চল সখী। তোকে সরম নেই? না আপনি সরম নাই, আপনি আগে কবেন না ভালো করে। এই বোকা, আমি তো তোকে বারবার বলেছি জন্ট নিচের দিকে তাকিয়ে দেখো তোমার প্যান্ট ক্ষয়ে গেছে। আমি বুঝি নাই, তাই তো কই কে রে, গুয়া ঠান্ডা খাই কে? ও তাই, এতক্ষণ টের পেয়েছো? আমি বুঝি নাই। তাতে কি লজ্জা পেয়েছো? লজ্জা পাই নাই। ও মহিলা করে কন্যা না কাপড় পিনতে দেখ আমার শক্ত করে। এই কে, নিজের কাপড় নিজেরই কন্ট্রোল করতে হয়? আমরা যে নানি গেরে কাপড় পিনতে দিছি, দাদি গেরে কাপড় পিনতে দিছি। শোন কে, আর যেন কাপড় খসে না পরে সুন্দর করে কাপড় গিট্টি দি পরে নিবে, বসিটি হাতে নাও। আচ্ছা, সুন্দর করে বসে ফেলবে। আচ্ছা, ওরা ডাকলেও যাবে না কিন্তু? না যাবো না। আচ্ছা, একবার যে গিয়ে আছি, মোবাইল নাম্বার দিয়ে আছি, মোবাইল নাম্বার চাই খালি। বসে ফেলো। ওর বাপের মোবাইল নাম্বার, ওর বাপ মোবাইল দিয়েছে। সখি, আমরা এই সানবন্ধা ঘাটে প্রতিদিন চান করতে আসি কিন্তু কাউকে দেখতে পাই না। আজ যেন কে আমাদের ঘাটে বসে ফেলে বসে আছে, যে বলবি তুমি অন্য ঘাটে যে বসে পাও, এই ঘাটে আমার সঙ্গে চান করবে, সুন্দর কিন্তু কিন্তু বুঝেই বলবি। এই পাগলা ছেড়া। এই পাগলি ছেড়ে কি আছে? এই তুই আমার হাতি ছেড়ে দিলি কেন? একবার মারিয়া হয় না আবার মারবে রাচ্ছু? তোমার তো একবার মার খায় হাউস মরে নাই। হ্যাঁ, এবার ভাবলাম দু চারটা কামলা নিয়ে তারপর তোমার মারবো। দুই চারটা আমরা নিয়ে? এই আমরা না, কামলা। তুই এখন সামলা। কি তুমি এখন সামলাও? তোমার মতো বানর আমি সামলাতে পারবো না। আমি বানর আর তুমি কি বান্দর নি? এই চুপ, এই চুপ। আচ্ছা, তাহলে অবশ্যই তোমার মায়ের নাম অনেক সুন্দর হবে। বলো না তোমার মায়ের নামটা কি? কি কেন যাবো, আমি কি করছি? এই বেদবটা আমার মায়ের নাম। যা। ও আচ্ছা, শুনো না, তুমি ভালোই গায়েছানে পাগলা ছেড়া। শুনো না পাগলি ছেড়ে, কি তোমাকে একটা কথা বলবো? কথা কো না, খালি হাজাগত পামো দিও। না না, এদিকে আসো, তুমি না অনেক ভালো তাই নাকি? হ্যাঁ, তাহলে মাল ঢালো। কি এই শুনো না, কি কাও মানা পোকা খাও, আমার মনের কথাটা বলবো তোমাকে, শুনো না। কও, তোমাকে না আমার অনেক ভালো লেগেছে। ভালো লেগেছে? আমি যদি তোমাকে একটা কথা বলি শুনবে? তোমাকে আমার অনেক ভালো লাগছে জানো, কেমন কেমন? তুমি আমার মায়ের মতো। তাই আমিও না বলতে চেয়েছিলাম জানো, তুমিও না, তুমিও না আমার ছেলের মতো তাই নাকি? হ্যাঁ। তাহলে ডিজিটাল মা, শোনো তোমাকে একটা কথা বলি, এই ঘাট ছেড়ে ওই ঘাটে গিয়ে বর্ষি ফলাও, এই ঘাট আমার সখে চান করবে। ও আমি মনে করছি এই ঘাটটা তোমার বাপের। আমার না সখি। হাই বেটা, এই ঘাটে আমরা গেছি যে আমরা মাছ মারবো, তারপরে তোমরা চান করবে। সখি, আমি পাগল ছেলের সাথে পারবো না, তুই বুঝিয়ে বল। সখি, তুই কি একটু বুঝিয়ে বল, তোর কথা মনে হয় শুনবে। যা। Thank you.
তো শুনছেন আমাকে আমি তো ভয়ই পাচ্ছিলাম কেন আমাকে আমাকে সুন্দর করেছো আমাকে ডাকাও ভাই তোমার কাছে অনুরোধ করে বলি তুমি এভাবে আমার কাছে এসো না কেন তুমি তুমি যে ডাকলে কিসক আমার কও কও না করলে কিন্তু তোমার ঠ্যাঙ্গের দড়িতে আমি মারা যাবো তুমি আমার কেন ডাকলে শোনো শোনো তোমার সাথে কথা বলবো কি তোমার কথাগুলো কি নরম রে কও তুমি আর ওভাবে হাঁটবে না না মা জীবনেও না সত্যি বলছো একটা নরম কথা কও নরম কথা কয়া এই কোজি মনে আঘাত দিও না তুমি শোনো শোনো তোমার সাথে আমি কথা বলবো কে আমার চেহারা খারাপ না তোমার চেহারা অনেক ভালো আমি আমি সালমান স্যার ভাই কার ভাই সালমান স্যার ভাই একাই তো এত সুন্দর ভরি ইয়ে আমার চাচা সত্যি বাচ্চা হ্যাঁ কে আমার চেহারা খারাপ না অনেক ভালো আমার চেহারা অনেকে হাওলাত নিয়ে বিয়ে করবে তাই এই চেহারা হ্যাঁ এ আল্লাহ কয় কি আমার চেহারা হাওলাত নিয়ে যায় মানে ফর্সা পাত্র যেখানে চলে না কালো পাত্র তখন আমার চেহারা ঘোষটা দিয়ে নিয়ে কি কও কও তুমি এত শুকনো কেন হ্যাঁ তুমি এত শুকনো কেন শুকনো আমি যে 88 চাল খাসি তুমি তো 88 নাই চাল খেয়েছ হ্যাঁ সেই রকম এক টাকা সার কিনতে আর খাসি আচ্ছা যাও তোমার বন্ধুকিটা আসতে বলো হ্যাঁ তোমার সাথে পরে কথা বলবো দিলে তো মনটা খারাপ করে কসি মনে আঘাত দিয়ে দিলে ডাকে আবার কসি মনে ইস একটা কথা কও তোমার কথা না করলে কিন্তু একের একের ফাঁস লেগে মরে যাবো একটা কথা কও প্লিজ কি বললে প্লিজ এই ওই যে তোর মাও ডাকাই যা ও বাবা সে যদি আমার মা হয় তাহলে তোর কি হবে আরো ভুল করবি চামড়ার জুতা তো স্লিপ কেটে গেছে আচ্ছা এবারের মতো তোকে আমি মাফ করে দিয়েছি আর যেন কখনো ভুল না হয় আচ্ছা সেটা আমি দেখছি বসি ফেলতি বসিনি ওকে শুনছেন আবার এবার যেন কষি মনে আঘাত দিও না কিসের কষি মনে আঘাত দিচ্ছে কবার তুমি খুলে কও তো প্যান খুলে কও তো আমরা প্যান খুলে শুনি কত বারবার ঘুরে আয় না কিন্তু বারবার ঘুরে আয় না কম কম মনা ক সোনা ক মনা পোকা খায় তুমি তুমি কম না কি বলবো রাশে বুঝে ভুলই করলাম নাকি একবার কও কি বলবো আই লাভ ইউ থ্রি কও কিসে আই লাভ ইউ থ্রি কব ওই যে আমি আই লাভ ইউ তুমি ছেলেটা মানে পাগল হয়েছে আমি পাগল না আমার আব্বা পাগল এনা কও তোমার কথা কি নরম রে আমার কথা কি তোমার কথা খুব নরম তোমার হাসিটা একটু দেও তো না খাই হাই কি হাসি দেব খাবে ওই হাসো যে কি সুন্দর করে যাও তোমার সাথে আর কথা বলবো না তোমার বন্ধুকিটা আসতে বলো ওকে হুম ওকে জি এই এই চেয়ারা ওর ভালো না বলে বান্দরের মতো বলে তুই মাথা চুল হাতের রেভাস নাই কর চেয়ারা ভালো ছি মানুষের কথা কয় হ্যাঁ বান্দরের মতো দেখতে আমার দাদা জীবনেও না অনেক তো বারবারই করেছিস পাশেলি সরকারি গুয়া মারলি তোকে আমি বারবার বলেছি ওইদিকে যাবি না বসে হাতি না বসে ফেল বারবারে ডাকিচ্ছে তুই যাচ্ছিস কেন ওই যে দাদা ডাকে যাও লগাই দা আবার যদি তোকে ওখানে যেতে দেখি তাহলে তোকে কি করবো জীবনেও না আমি আমি এডে এডে বসে থাকবো আর যাবি না তো একবারে ফেল তুমি ঠেঙ্গার সে সৃষ্টি কেন এরে হাটে হাটে যাই খালি হাটে হাটে না গেলে তো কোনো গন্ড কোনো গন্ড হয় না চুপ সুন্দর করে বসে থাকবি আমি দেখছি ওরা কি বলছে আচ্ছা আর জেনে বললা হয় আচ্ছা আপনার বন্ধু কি পাগল আমার বন্ধু পাগল না তো তোমাদেরকে দেখে অতি জ্ঞান হারিয়ে ফেলেছে ও আচ্ছা আচ্ছা আমি আপনাকেই ডাকছিলাম আচ্ছা বলো কি বলবে আমরা এই শানবন্ধা ঘাটে
প্রতিদিন চান করতে আসি কিন্তু কাউকে দেখতে পাই না। তাই হঠাৎ করে আপনি দেখতে পেলাম, তাই বলছিলাম কি আপনি অন্য ঘাটে বসে পান, এই ঘাটেই আমি সখী দিনে চান করব। বাহ, অনেক সুন্দর কথা বলেছ। শোনো, তোমরা চান করবে ঠিক আছে, আমরা এসেছি মাছ ধরতে, মাছ ধরা শেষ হলে তোমরা চান করবে ঠিক আছে, তোমরা এস্তুরি সময় দাঁড়িয়ে থাকবে, আমরা যতক্ষণ পর্যন্ত মাছ ধরতে না পারবো ঠিক আছে। কখনোই না, আমি কিন্তু ভালোই ভালোই বলছি, আপনি অন্য ঘাটে যে বসে পান এই ঘাটে আমি সকে দিনে চান। কেন, আমিও তো তোমাকে ভালো ভালোই বলছি, আমাদের মাছ মারা শেষের দিকে তোমরা চান করে চলে যাবে আমাদের সাথে বাহাদুরি। আমি বাহাদুরি করছি না, আমি যা কথা তাই বলছি। আমরাও দেখে নিব আপনি এই ঘাটে কিভাবে মাছ মারেন ঠিক আছে, আমরাও দেখে নিব তুমি এই ঘাটে কিভাবে চান করো ঠিক আছে। জন্টু কিভাবে জল নেই আমরাও দেখে নিব। হ্যাঁ হ্যাঁ, আমরা তো কিছু কই নাই। সখি আমাকে সাথে মাছ, তোরা দুজন কি জলটা ঘোলা করে দিস। এবার মাছ জন্টু এই কি হয়েছে দেখছিস, তোর কি রাগ উঠেছে? রাগ আগুন ঠিক মতো উঠে নাই। তাহলে সুন্দর করে একটি বুদ্ধি কর, আমারে যখন মাছ মারতে দিল না আমি এক কাম করবো, ওটাতে বাড়ি মারে আমার রাগ তোলেন, আগে রাগ তোলেন তাই আমি ওখানে হাগে থমো। আমি তোকে বাড়ি দিলে রাগ উঠবে? হ্যাঁ, জোরে জোরে জোরে। Ah!